সালামু আলাইকুম আজকে আপনাদেরকে মিলিয়ন কপি সেলার একটি বই পড়ে শোনাব যেটার নাম মাইন্ডসেট চেঞ্জিং দ্য ওয়ে ইউ থিঙ্ক টু ফুলফিল ইউর পোটেন্সিয়াল যার লেখক হচ্ছেন ক্যারল এস টিউ যে কোনো উচ্চাকাঙ্ক্ষী মানুষের জন্য এই বইটা পড়া প্রয়োজন ভূমিকা একদিন আমার ছাত্রছাত্রীরা আমাকে বসালো আর এই বই লেখার জন্য অনুরোধ জানালো তারা চাইলো অন্য লোকেরা আমাদের কার্যক্রম ব্যবহার করে জীবনকে সুন্দর করে তুলুক এরকম কিছু আমিও করতে চেয়েছিলাম তবে এরপর ব্যাপারটি আমার জন্য প্রধান কাজ হয়ে দাঁড়ালো আমার কাজ হলো সাইকোলজির সেই অংশ নিয়ে যা মানুষের বিশ্বাসের শক্তিকে প্রকাশ করে এই বিশ্বাসগুলো স্বজ্ঞানে বা অজ্ঞানে আমরা হয়তো ধারণ করি তবে আমাদের চাওয়া এবং প্রাপ্তির সফলতায় এগুলোর জোরালো প্রভাব রয়েছে কেবল তাই নয় মানুষের পরিবর্তিত ন্যূনতম বিশ্বাসেরও শক্তিশালী প্রভাবও রয়েছে এই বইতে আপনি জানতে পারবেন একটি সহজ বিশ্বাস আপনার জীবনের বৃহত্তর অংশ কীভাবে পরিচালনা করে মূলত এটি আপনার জীবনের প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে ব্যক্তিত্ব অনুসারে আপনার ভাবনার বেশিরভাগ অংশ আসে এই চিন্তাধারা থেকে উৎপন্ন হয় আপনার সুপ্ত শক্তি বিকাশের পথে সে বাধা এবং তার বেশিরভাগ এখান থেকে জন্ম নেয় এই চিন্তাধারার ব্যাপারে কোনো বইতে বিশ্লেষণ করা হয়নি এবং মানুষের জীবনে এর ব্যবহার সম্পর্কে জানা যায়নি আপনি বিজ্ঞান ও কলা খেলাধুলা এবং ব্যবসার ব্যাপকতা বুঝতে পারবেন আপনার সহপাঠী বস বন্ধু বাচ্চাদের আপনি বুঝতে পারবেন আপনার নিজের এবং সন্তানদের সুপ্ত শক্তিকে কিভাবে বিকশিত করতে হয় তা দেখবেন আমার নিজস্ব দর্শনকে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি আনন্দিত প্রতিটি অধ্যায়ে আমি হেডলাইন এবং নিজের জীবন এবং অভিজ্ঞতা থেকে প্রাপ্ত গল্পগুলো লিখেছি যাতে চিন্তাধারাকে আপনি কাজে লাগাতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে নাম এবং ব্যক্তিগত তথ্যগুলোকে বদলে দেওয়া হয়েছে প্রতিটি অধ্যায়ের শেষ এবং শেষ অধ্যায় জুড়ে আমি দেখিয়েছি চিন্তাধারাকে কিভাবে বুঝতে পারবেন এর কাজকে কিভাবে বুঝবেন আর প্রয়োজন পড়লে কিভাবে একে বদলাবেন ব্যাকরণের ব্যাপারে সামান্য দৃষ্টি আকর্ষণ করছি আমি ব্যাকরণ জানি এবং ভালোবাসি কিন্তু এই বইতে আমি তার যথাযথ প্রয়োগ করিনি আমি এবং ও কিন্তু দিয়ে বাক্য শুরু করেছি প্রসঙ্গ দিয়ে বাক্য শেষ করেছি আমি এক বচন স্থলে, বহু বচন তারা লিখেছি আমি লৌকিক লৌকিকতা বর্জন এবং তারাহুরার জন্য এমন করেছি আশা করছি পাঠক আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আধুনিক সংস্করণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি আমার মনে হয়েছে কিছু অধ্যায়ে আমি প্রাতিষ্ঠানিক চিন্তাধারার নতুন কিছু যোগ করেছি হ্যাঁ পুরো প্রতিষ্ঠানের একটি সামগ্রিক চিন্তাধারা থাকা উচিত সপ্তম অধ্যায়ে বাবা মা শিক্ষক ও কোচ ভুল চিন্তার প্রসারের জন্য একটা নামে ও নতুন অংশ যোগার যোগ করেছি যখন আমি জানলাম যে চিন্তার প্রসারের জন্য মানুষ এমন কিছু সৃজনশীল প্রক্রিয়া বিশ্লেষণ করে এবং প্রয়োগ করে সেগুলো সঠিক নয় অষ্টম অধ্যায়ে বর্তমান চিন্তাধারার পথে যাত্রা নামে একটি অংশ যুক্ত করেছি কারণ অনেকে সেই যাত্রার নতুন কিছু তথ্য জানতে চেয়েছে আশা করছি এই নতুনত্ব আপনাদের সহায়তা করবে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই যারা আমার গবেষণা এবং এই বই লেখার জন্য কাজকে সম্ভব করে তুলেছে আমার ছাত্রছাত্রীরা আমার গবেষণাকে উপভোগ্য করে তুলেছে আশা করি আমি তাদের কাছ থেকে যতটুকু শিখেছি তারাও আমার কাছ থেকে ততটুকু শিখেছে আমি সেই সব প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই যেগুলো আমাদের গবেষণাকে সমর্থন করেছে উইলিয়াম টি গ্র্যান্ড ফাউন্ডেশন ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ডিপার্টমেন্ট অফ এডুকেশন ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ ন্যাশনাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট স্পেন্সার ফাউন্ডেশন অ্যান্ড রাইমস ফাউন্ডেশন র্যান্ডম হাউসের লোকজন আমার জন্য যথেষ্ট প্রেরণাদায়ক ছিল ওয়েবস্টার ইয়স ড্যানিয়েল জেনাকার টম পেরি এবং সবচেয়ে বেশি হলেন কেরোলিন শাটন এবং জেনিফার হার্সে আমার প্রকাশক আমার বইয়ের ব্যাপারে আপনাদের উত্তেজনা এবং পরামর্শ বিয়ার ব্যাপার ছিল আমার এজেন্ট গাইলস অ্যান্ডারসন এবং হেডি গ্র্যান্ডকে ধন্যবাদ জানাই সবসময় আমার কাছাকাছি থাকার জন্য যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই তবে পলিসুলম্যান রিচার্ড ডিউক এবং মারিয়ানা পাস্কিনকে তাদের মূল্যবান এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন মতামতের জন্য বিশেষ ধন্যবাদ জানাই পরিশেষে আমার স্বামী ডেভিডকে ধন্যবাদ জানাই যার ভালোবাসা এবং প্রবল উৎসাহ আমার জীবনে নতুন মাত্রা এনে দিয়েছে এই কাজে তার অবদান ছিল অসামান্য আমার কাজ হলো বিকাশ সংক্রান্ত এবং এটি আমার নিজের বিকাশে সহায়তা করেছে আশা করি আপনাদের ক্ষেত্রেও একই কাজ করবে প্রথম অধ্যায় চিন্তাধারা যখন আমি একজন তরুণ গবেষক মাত্র শুরু করেছি এমন কিছু ঘটেছিল যা আমার জীবনকে বদলে দিয়েছে ব্যর্থতার সাথে মানুষ কিভাবে যুদ্ধ করছিল তা দেখে আমি খুব বিষণ্ন হয়ে গেলাম আর ছাত্রছাত্রীদেরকে কঠিন সমস্যায় হাবুডুবু খেতে দেখে এ বিষয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিলাম তাই আমি ছাত্রছাত্রীদেরকে একটি রুমে নিলাম তাদেরকে স্বতঃস্ফূর্ত করে তুললাম আর কিছু ধাঁধা সমাধান করে দিতে বললাম প্রথম ধাঁধাগুলো সহজ ছিল তবে পরেরগুলো সামান্য কঠিন ছাত্রছাত্রীরা যখন বিরক্ত হচ্ছিল ঘামছিল এবং পরিশ্রম করছিল আমি তাদের কলা কৌশল খেয়াল করলাম এবং তাদের ভাবনা এবং অনুভূতিকে বোঝার চেষ্টা করলাম আমি তাদের মধ্যে বিভিন্ন রকম রকম পার্থক্য আশা করেছিলাম তবে আমি এমন কিছু দেখলাম এটা কখনও আশা করিনি কঠিন ধাঁধার সাথে লড়তে লড়তে এক ছাত্র চেয়ার থেকে ছেড়ে উঠে দাঁড়ালো হাত কচলালো ঠোঁট দিয়ে চুপচুপ শব্দ করলো এবং চিৎকার করে বলল আমি চ্যালেঞ্জ ভালোবাসি অন্যজন ঘামতে ঘামতে খুশির সুরে জোর গলায় বললো জানো আমি ভেবেছিলাম এটি বেশ তথ্যবুল হবে এদের হয়েছে কি আমি খুব অবাক হলাম আমি সবসময় ভাবতাম মানুষ ব্যর্থতার সাথে লড়াই করে বা করে না আমি কাউকে কখনো ব্যর্থতাকে ভালোবাসতে দেখিনি এই বাচ্চাগুলো কি তবে অচেনা বা অন্যরকম কেউ প্রত্যেকেরই পছন্দের কেউ থাকে যে জীবনের জটিল মুহূর্তে পথ দেখায় এই বাচ্চাগুলো ছিল আমার সেই রোল মডেল নিশ্চয়ই এরা এমন কিছু জানতো যেটা আমি জানতাম না আর আমি সিদ্ধান্ত নিলাম সেই বিষয়টি শিখব যে কোনো চিন্তাধারা ব্যর্থতাকে আশীর্বাদে পরিণত করে তারা কি জানত তারা সেই গুণ অর্থাৎ প্রতিভা সম্পূর্ণ দক্ষতা সম্পর্কে জানতো যেটার চর্চা করা যায় আর সেটাই তারা করেছিল আরও স্মার্ট হওয়ার চেষ্টা করছিল ব্যর্থতার জন্য নিরুৎসাহিত হচ্ছিল না কেবল তা নয় তারা ব্যর্থতার কথা ভাবছিল না পর্যন্ত তারা ভাবছিল তারা শিখছে অন্যদিকে আমি ভাবছিলাম সে মানুষের গুণগুলো পাথরে খোদাইকৃত আপনি স্মার্ট বা স্মার্ট নন এবং ব্যর্থতা মানে আপনি স্মার্ট নন বিষয়টা এমনই সরল আপনি যদি সফল হয়ে যান আর ব্যর্থতাকে এড়িয়ে যেতে পারেন তবেই আপনাকে স্মার্ট বলা যেতে পারে লড়াই ভুল ধৈর্য এগুলো যেন এই ছবির কোনো অংশই নয় মানুষের গুণগুলো চর্চা করা যায় কি না বা পাথরে খোদাই করা যায় কি না সেসব পুরনো বিষয় এই বিশ্বাসগুলো আপনার জন্য কি অর্থ বহন করে সেটাই নতুন কোন পরিস্থিতিতে আপনি ভাববেন যে আপনার বুদ্ধিমত্তা বা ব্যক্তিত্ব স্থির অবিচল কোনো পদার্থ নয় বরং এমন কিছু যার উন্নয়ন আপনি ঘটাতে পারেন আসুন প্রথমে আমরা মানুষের বৈশিষ্ট্য নিয়ে তর্ক করি তারপর সেই প্রশ্নে ফিরে যাই যেমন বিশ্বাসগুলো আপনার জন্য কি অর্থ বহন করে মানুষ কেন বিভিন্ন রকম হয় আদিকাল থেকে মানুষ পরস্পরের থেকে ভিন্নভাবে ভেবেছে কাজ করেছে এবং ফল পেয়েছে নিশ্চিতভাবে বলা যায় যে কেউ না কেউ জানতে চাইবে মানুষ কেন বিভিন্ন রকম হয় কেউ বেশি স্মার্ট বা বেশি নৈতিক হয় যেখানে এমন কিছু আছে যা তাকে স্থায়ীভাবে ভিন্ন করে দিতে পারে বিশেষজ্ঞরা দুই পক্ষেই মত দিয়েছেন কেউ বলেছেন যে জোরালো শারীরিক ভিত্তিতে এই তফাৎ সৃষ্টি হয়েছে যেগুলো প্রত্যাখ্যান করার মতো নয় এই পার্থক্যগুলো করোটির স্ফীতি বা খুলির আকার আয়তন এবং জিনের জন্য হয় অন্যরা মানুষের অতীত অভিজ্ঞতা ট্রেনিং বা শেখার প্রক্রিয়ার কারণে এই জোরালো পার্থক্য হয় বলে মত দিয়েছেন এ কথা জেনে আপনারা অবাক হবেন যে আইকিউ টেস্টের আবিষ্কারক আলফ্রেড বিনেট এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন আইকিউ টেস্ট মানে একটা বাচ্চার অপরিবর্তনীয় বুদ্ধিমত্তা নয় কি মূলত না বিংশ শতাব্দীর শুরুতে ফ্রেঞ্চের নাগরিক বিনেট যিনি প্যারিসে কাজ করতেন এই টেস্টের ডিজাইন করেছিলেন এই টেস্টের ডিজাইন করেছিলেন প্যারিস পাবলিক স্কুলের সেই সব বাচ্চাদের জন্য যারা স্কুলে ভালো ফল করতে পারছিল না তাদেরকে যেন নতুন শিক্ষা পদ্ধতির মাধ্যমে পড়াশোনায় ফেরানো যায় বাচ্চাদের বুদ্ধিমতায় ব্যক্তি স্বাতন্ত্রকে অস্বীকার না করে তিনি বলেছিলেন শিক্ষা এবং চর্চার মাধ্যমে বুদ্ধিমত্তায় কিছু মৌলিক পার্থক্য আনা যায় তার মডার্ন আইডিয়াস অ্যাবাউট চিলড্রেন বইয়ের কিছু পংক্তি এখানে তুলে দেওয়া হল যেগুলোতে তিনি তার সেসব বাচ্চার পড়াশোনায় সমস্যাক্রান্ত হয় তাদের সাথে কাজ করার বিষয়গুলো সার সংক্ষেপ করেছেন কিছু আধুনিক দার্শনিক জোর দিয়ে বলেন যে ব্যক্তির বুদ্ধিমত্ত বুদ্ধিমত্তা হলো স্থির একটি পরিমাণ যেটাকে বৃদ্ধি করা যায় না এই নিষ্ঠুর নৈরাশ্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ এবং প্রতিক্রিয়া জানাই চর্চা ট্রেনিং এবং সর্বোপরি পদ্ধতিকে কাজে লাগিয়ে আমরা মনোযোগ স্মৃতি বিচার ব্যবস্থা এবং আক্ষরিক অর্থে ত্যাগের যে অনেক বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারি কে সঠিক বর্তমানে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে এটা বা ওটা করাটাই ঠিক নয় এটি বৈশিষ্ট্য বা লালন নয় জিন বা পরিবেশ নয় নানারকম মতবাদের ভিত্তিতে এই দুইয়ের মধ্যে নিরন্তর দেয়া নেয়ার সম্পর্ক চলেই যাচ্ছে মূলত প্রখ্যাত নিউরোসায়েন্টিস্ট গিলবার্ড গিলবার্ট গটলিপ বলেছেন আমাদের উন্নয়নে কেবল জিন এবং পরিবেশ যে সহায়তা করে তা নয় জিন সঠিকভাবে কাজ করার জন্য পরিবেশ থেকেও কিছু জিনিস নেয় একই সাথে বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে আজীবন মনে রাখা এবং ব্রেনের উন্নয়নের জন্য তারা যা ভেবেছিল তার চেয়ে অনেক বেশি ক্ষমতা মানুষের আছে অবশ্যই প্রতিটি ব্যক্তির একটি অসাধারণ বংশানুক্রমিক বুদ্ধিমত্তা আছে মানুষ বিভিন্ন মেজাজ এবং দক্ষতা নিয়ে শুরু করতে পারে তবে এই কথা স্পষ্ট যে অভিজ্ঞতা ট্রেনিং এবং ব্যক্তিগত প্রচেষ্টা তাকে বাকি পথ টেনে নিয়ে যাচ্ছে বুদ্ধিমত্তার বর্তমান গুরু রবার্ট স্টানবার্গ লিখেছেন যে মানুষ নির্দিষ্ট কিছু প্রাথমিক ক্ষমতার কারণে নয় অর্থপূর্ণ কার্যক্রমের কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করে কিংবা তার পূর্বশুনি বিনেট বলেছেন শেষ পর্যন্ত তারাই সবসময় সবচেয়ে স্মার্ট থাকে না যারা শুরুতে সবচেয়ে বেশি স্মার্ট ছিল এগুলোকে আপনার কেমন মনে হয় দুটি চিন্তাধারা বৈজ্ঞানিক বিষয় নিয়ে বিজ্ঞানীদের অভিমত সেটি এক জিনিস এই মতামতকে আপনি কীভাবে প্রয়োগ করলেন সেটা বুঝতে পারা অন্য একটা জিনিস আমার ত্রিশ বছরের গবেষণা অনুযায়ী আপনি নিজের জন্য যে দর্শন প্রয়োগ করলেন সেটি আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে গভীর প্রভাব ফেলবে এটি নির্ধারণ করবে যে আপনি যেমনটি হতে চান তেমন হবেন কি না যে কাজ করতে চান তা পারবেন কি না এটি কিভাবে হয় একটি সরল বিশ্বাস কি করে আপনার মানসিকতা এবং জীবন জীবনকে পাল্টে দিতে পারে নিজের গুণগুলোকে পাথরে খোদাইকৃত অর্থাৎ স্থির চিন্তাধারাকে বিশ্বাস করলে বারবার নিজেকে প্রমাণ করা একটি তারণা সৃষ্টি হয় আপনার বুদ্ধিমত্তা ব্যক্তিত্ব নৈতিক চরিত্র যদি সুনিশ্চিত হয় ভালোই তো আপনাকে প্রমাণ করতে হবে যে আপনাকে সবচেয়ে সব কিছু বেশি শক্তিশালী এই মৌলিক বৈশিষ্ট্যে ঘাটতি দেখলে বা অনুভব করলে কোনো কাজ হবে না খুব কম বয়স থেকে আমাদের বেশিরভাগই এরকম চিন্তাধারা ট্রেনিং পাই শিশু বয়স থেকে স্মার্ট হওয়ার জন্য আমি বেশ মনোযোগী ছিলাম কিন্তু এই স্থির চিন্তাধারা আমার সিক্স গ্রেডের টিচার মিসেস উইলসন আমার মনে গেথে দেন তিনি বিশ্বাস করতেন যে মানুষের আইকিউ স্কোর তাদের পরিচয় জানিয়ে দেয় আমরা আইকিউ অনুযায়ী রুমে বসে থাকতাম এবং কেবল সর্বোচ্চ আইকিউ স্টুডেন্টরা পতাকা বহন করতে বা প্রিন্সিপালের কাছে নোট নিয়ে যেত তার বিচারের মাপকাঠির পাশাপাশি প্রতিদিন যে হৃদযন্ত্রণা হতো তাকে বাদ দিয়ে তিনি ক্লাসের প্রত্যেকের মধ্যে একটি লক্ষ্য তৈরি করে দিয়েছিলেন যে স্মার্ট হতে হবে নির্বোধ নয় সবসময় ক্লাসে পরীক্ষা দিয়ে বা বকা খেয়ে সে পড়াশোনাকে গ্রাহ্য করে বা উপভোগ করে ক্লাসে পেশাগত জীবনে বা সম্পর্কে এই লক্ষ্য প্রমাণের চেষ্টা করতে আমি অনেক মানুষকে দেখেছি প্রত্যেক পরিস্থিতি তাদের বুদ্ধিমত্তা ব্যক্তিত্ব চরিত্র নিশ্চয়তায় তৈরি হয় প্রতিটি পরিস্থিতির মূল্যায়ন অনেকটা এরকম আমি সফল হব না ব্যর্থ আমাকে কি স্মার্ট দেখাবে না নির্বোধ আমাকে গ্রহণ করবে নাকি বাদ দেবে আমি কি জয়ী হব নাকি পরাজিত কিন্তু আমাদের সমাজে কি বুদ্ধিমত্তা ব্যক্তিত্ব এবং চরিত্রের মূল্যায়ন করে না এগুলো যাওয়া কি স্বাভাবিক নয় হ্যাঁ কিন্তু অন্যরকম একটা চিন্তাধারা আছে যেখানে এই বিষয়গুলো কেবলই সামলে নিয়ে বেঁচে থাকা নয় সারাক্ষণ নিজেকে বা অন্যকে বুঝতে দেওয়ার চেষ্টা করা নয় যে আপনার হাতে একটি বড় দাও আছে সেখানে গোপনে উদ্বিগ্ন হচ্ছেন যে দাওটি দশের যে কোনো জোড়া হতে পারে এই চিন্তাধারায় আপনি যে কাজে হাত দেবেন সেটার হবে উন্নয়নের প্রথম পদক্ষেপ এই পরিণত চিন্তাধারা সেই বিশ্বাসের ভিত্তিতে তৈরি যে চেষ্টা কৌশল এবং অন্যদের সহায়তার মাধ্যমে আপনার মৌলিক গুণগুলোকে বিকশিত করতে পারেন যদিও প্রত্যেকে তাদের মেধা স্বাভাবিক ক্ষমতা আগ্রহের ক্ষেত্রে স্বতন্ত্র চর্চা এবং অভিজ্ঞতার মাধ্যমে প্রত্যেকে সেসব বদলাতে বা বাড়াতে পারে এই চিন্তাধারার মানুষ কি যে কোনো কিছু করতে পারে প্রকৃত চেষ্টা বা শিক্ষার মাধ্যমে আইনস্টাইন বা বেথোফ বেথোফেন হতে পারে না কিন্তু তারা বিশ্বাস করে যে মানুষের প্রকৃত সম্ভাবনা অজানা এবং এর ভবিষ্যৎবাণী করাও অসম্ভব যে আগ্রহ চেষ্টা এবং ট্রেনিংয়ের মাধ্যমে কতটুকু কাজ করা যায় আপনি কি জানতেন যে ডারউইন এবং টলস্টয়কে সাধারণ শিশু হিসেবে গণ্য করা হতো সর্বকালের অন্যতম সেরা গল্ফ খেলোয়াড় বেন হোগান শিশুকালে অমিশুক এবং অমার্জিত ছিলেন ফটোগ্রাফার সিন্তি শেরম্যান বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পী জীবনের প্রথম কাজে ব্যর্থ হয়েছিলেন অন্যতম সেরা অভিনেত্রী গ্যারাল লাইন পেজকে বলা হয়েছিল মেধার অভাবে অভিনয় ছেড়ে দিতে দেখুন যে বিশ্বাস করে যে গুণগুলোর উন্নয়ন ঘটানো যায় সে বিশ্বাস মানুষের মধ্যে শিখার আগ্রহ জন্মায় নিজেকে বারবার প্রমাণ করতে গিয়ে মানুষকে সময় নষ্ট করার কি দরকার যেখানে আপনি আসলেই ভালো করতে পারেন ঘাটতিকে অতিক্রম না করে লুকানোর কি প্রয়োজন আপনার বৃদ্ধিকে যে চ্যালেঞ্জ করবে তাকে না খুঁজে বন্ধু খোঁজার চেষ্টা করুন যাকে যারা আপনার আত্মমূল্যায়নকে কেবল শক্তিশালী করবে দুটি চিন্তাধারার দর্শন দুটি চিন্তাধারা কিভাবে কাজ করে সেটি বোঝার জন্য আপনি যথাসম্ভব স্পষ্টভাবে কল্পনা করুন যে আপনি একজন তরুণী খুব খারাপ একটি দিন কাটাচ্ছেন আপনি একদিন একটি ক্লাসে গেলেন সেটা খুব জরুরি ছিল আর আপনি সেটা পছন্দ করেন প্রফেসর মিড টার্ম পেপার দিল আপনি সি প্লাস পেলেন সেই সন্ধ্যায় বাড়ি যাওয়ার পথে আপনি দেখলেন সে পার্কিং টিকিট পেয়েছেন প্রচণ্ড হতাশ হয়ে সবচেয়ে প্রিয় বন্ধুকে ডাকলেন দুঃখ শেয়ার করার জন্য কিন্তু সে আসতে পারল না আপনি কি চিন্তা করবেন আপনার কেমন লাগবে আপনি কি করবেন স্থির চিন্তাধারার মানুষকে যখন প্রশ্ন করলাম তারা জবাব দিল আমি নিজেকে অবহেলিত মনে করব আমি পুরোই ব্যর্থ আমি একটা নির্বোধ পরাজিত নিজেকে আমি অপতার্থ এবং নির্বোধ মনে করব অন্যরা আমার চেয়ে ভালো অন্যভাবে বলা যায় তাকে তারা নিজেদের যোগ্যতা এবং মূল্যের মাপকাঠি হিসেবে তারা দেখবে এজন্যই তারা জীবনে সম্পর্কে এরকম ভাবে যে আমার জীবন করুন আমার জীবনে কেউ নেই কেউ পছন্দ করে না সবাই ক্ষতি চায় ক্ষমা করবেন সেখানে মৃত্যুবাদ ধ্বংস ছিল না শুধু একটি গ্রেড একটি টিকিট এবং একটি খারাপ ফোন কল ছিল এই মানুষগুলো কি নিজেদের কেবল কম মূল্যায়ন করে নাকি কার্ড বহনকারী নিরাশাবাদী না যখন পরাজয়ের সাথে লড়াই করে পারছে না তখনও তারা পরিপক্ক চিন্তাধারার মানুষের মতো নিজেকে মূল্যায়ন এবং আশাবাদী উজ্জ্বল এবং আকর্ষণীয় ভাবছে তবে কীভাবে তারা সাফল্যের সাথে টিকে থাকবে কোনো কিছু ভালোভাবে করার জন্য অনেক বেশি সময় দেয়া দরকার এবং চেষ্টা করার ব্যাপারে এই ব্যাপারে আমি কখনো মাথা ঘামাই না অন্য অন্যভাবে বলা যায় যে আপনাকে পুনরায় পরিমাপ করতে কাউকে দেবেন না কিছুই করি না বিছানায় থাকি খাবার খাই চকলেট খাই এসব কি করার আছে করার কি আছে জানেন যখন আমি ফলাফল লিখতাম ইচ্ছে করে গ্রেড সি প্লাস দিতাম গ্রেড এফ নয় এটি মিড টার্ম পরীক্ষা ফাইনাল নয় এটি পার্কিং টিকিট ভাঙা কার নয় তাদের খানিকটা ঘষামাচা করার প্রয়োজন ফেলে দেওয়ার নয় মারাত্মক বা ঠিক করতে না পারার মতো কিছুই ঘটেনি তবুও স্থির চিন্তাধারার লোকেরা এই কাঁচামাল থেকে পরাজয় এবং স্থবিরতার অনুভূতি তৈরি করে নেয় যখন পরিপক্ক চিন্তাধারার কাউকে এই ফলাফল দিতাম কী ঘটতো দেখুন তারা ভাবতো ক্লাসে আমাকে আরও চেষ্টা করতে হবে কার পার্কের সময় আরও মনোযোগী হতে হবে আর ভেবে দেখতে হবে আমার বন্ধুর দিনটি খারাপ ছিল কি না সি প্লাস মানে হলো ক্লাসে আমাকে আরও চেষ্টা করতে হবে এবং গ্রেড বাড়ানোর জন্য অর্ধেক সেমিস্টার আমার হাতে রয়ে গেছে এরকম অনেক ছিল কিন্তু ভাবছি আপনি মতামত পেয়ে গেছেন এখন তারা কিভাবে টিকে থাকবে সরাসরিভাবে ক্লাসের বাকি পরীক্ষার জন্য বেশ ভালোভাবে পড়ার জন্য ভাবছি ঠিকমতো টিকিট দেব আর বন্ধুর সাথে পরের বার কথা হওয়ার সময় জেনে নেব পরীক্ষায় কি ভুল হয়েছে সেটা খেয়াল করবো আরও ভালোভাবে জানার চেষ্টা করব যে পার্কিং টিকিটের টাকা দেবো এবং বন্ধুকে ফোন করে জানাবো যে আগের দিন আমার মন খারাপ হয়েছিল আপনার চিন্তাধারা যেমনই হোক না কেন মন খারাপ করার কোনো প্রয়োজন নেই কার এমন হয় না দুর্বল গ্রেড পাওয়া বন্ধুর প্রত্যাখ্যান কেউ খুশিতে ঠোঁট উল্টায় না তবু পরিপক্ক চিন্তাধারার মানুষরা হাল ছেড়ে দেয় না অসহায় বোধ করলেও তারা রিস্ক নিতে প্রস্তুত হয় চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়ায় আর কাজ করতে থাকে কাজেই নতুন কী পেলেন এটা কি তেমন আকর্ষণীয় ধারণা আমাদের অনেকগুলো প্রচলিত কথা রয়েছে যেগুলোতে রিস্ক এবং তাদের প্রতিরোধ ক্ষমতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে যেমন ঝুঁকি না নিলে লাভ হয় না যদি প্রথমে তুমি সফল না হও বারবার চেষ্টা করো কিংবা রোম একদিনে তৈরি হয়নি ঝুঁকি না নিলে ক্ষতি হয় না রোম একদিনে তৈরি হয়নি বলতে বোঝায় অন্য কিছু বোঝানো হয়েছে অন্যভাবে বলা যায় ঝুঁকি এবং চেষ্টা হলো এমন দুটো শব্দ যেগুলো আপনার ঘাটতি প্রকাশ করে আর দেখায় যে আপনি সেই কাজের জন্য যোগ্য নন মূলত স্থির চিন্তাধারার কী পরিমাণ মানুষ যে চেষ্টা করে এবং সাহায্য পেতে চায় না দেখলে চমকে যেতে হয় আরও নতুন বিষয় হলো যে ঝুঁকি এবং চেষ্টা সংক্রান্ত মানুষের ধারণা মানুষের মৌলিক চিন্তাধারা থেকে জন্ম নেয় এটি কেবল এমন নয় যে কিছু মানুষের নিজেদের চ্যালেঞ্জ করছে এবং চেষ্টাকে গুরুত্ব দিচ্ছে আমাদের গবেষণায় দেখা গেছে যে এটা সরাসরি পরিপক্ক চিন্তাধারা থেকে আসে যখন মানুষকে আমরা উন্নয়নের প্রতি গুরুত্ব দিয়ে পরিপক্ক মানসিকতার ব্যাপারে শেখাই চ্যালেঞ্জ এবং চেষ্টার ধারণাগুলো এসে যায় একইভাবে বিষয়টি এমনও নয় যে কিছু মানুষ চ্যালেঞ্জ এবং চেষ্টাকে ভয় পায় যখন স্থায়ী আচরণের প্রতি গুরুত্ব দিয়ে কাউকে আমরা স্থির মানসিকতায় রেখে দেই তারা খুব দ্রুত চ্যালেঞ্জকে ভয় পেতে এবং চেষ্টাকে অবমূল্যায়ন করতে শুরু করে অনেক সময় দ্য টেন সিক্রেট অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট সাকসেসফুল পিপল এই জাতীয় বইয়ের বুক স্টোরে প্রচুর দেখতে পাই এবং এই বইগুলো হয়তো উপকারী কিছু পরামর্শ দেয় কিন্তু এগুলো সাধারণত অসংলগ্ন কিছু সংযুক্তি যেমন অধিক ঝুঁকি নাও বা নিজের উপর বিশ্বাস রাখো আপনি যখন সফল মানুষদের শ্রদ্ধা করতে থাকবেন কখনো স্পষ্টভাবে বুঝতে পারবেন না যে বিষয়গুলো কিভাবে যুক্ত হয়েছে কাজে কিছুদিনের জন্য আপনি হয়তো উৎসাহিত হবেন কিন্তু মূলত বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিদের রহস্য তাদের সাথেই রয়ে যাবে বরং আপনি যেহেতু স্থির এবং পরিপক্ক চিন্তাধারাকে বুঝতে শুরু করেছেন আপনি দেখবেন কিভাবে একটি বিষয় অন্যটিকে পরিচালনা করে কীভাবে পাথরে খোদাইকৃত আপনার গুণগুলো ভাবনা এবং কাজকে স্বাগত জানায় আপনার গুণবলী চর্চার মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাবনা এবং কাজের জন্ম দেয় আর আপনাকে সম্পূর্ণ অন্যরকম একটি পথে নিয়ে যায় আর এগিয়ে আমরা মনোবিজ্ঞানীরা আহ অভিজ্ঞতা মনে করে থাকি মানুষকে নতুন চিন্তাধারা শেখাতে গিয়ে আমি এসব যে কেবল নিজের গবেষণায় দেখেছি তা নয় যারা আমাদের কাজের ব্যাপারে পড়াশুনো করেছে তাদের কাছ থেকেও আমি চিঠিও পেয়েছি তারা নিজেদেরকে চিনেছে লিখেছে যখন আমি আপনার আর্টিকেল পড়েছি বারবার নিজেকে বলেছি এটা আমি এটা আমি তারা কানেকশন করতে পেরেছে আপনার আর্টিকেল আমাকে মুগ্ধ করেছে আমার মনে হয়েছে পৃথিবীর রহস্য আমি জেনে গেছি তারা তাদের মানসিকতার সাথে পুনরপরিচয় টের পেয়েছে আমি নিজের ভাবনার চারেপাশে এই ব্যক্তিগত আবর্তন দেখতে পেয়েছি এবং এটি খুবই সাংঘাতিক এরকম শত শত মানুষের ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছ থেকেও আমি এরকম চিঠি পেয়েছি আত্মোপলব্ধি নিজের সম্পদ এবং সীমাবদ্ধতা সম্পর্কে সঠিক ধারণা কার আছে পরিপক্ক চিন্তাধারায় লোকেরা হয়তো নিজেদেরকে আইনস্টাইন বা বেথোফেন ভাবে না তবে তারা কি নিজেদের সামর্থ্যকে বড় করে দেখে অনেক সময় অসম্ভবকে পাওয়ার চেষ্টাও করে না মূলত গবেষণা অনুযায়ী মানুষ নিজের ক্ষমতার মূল্যায়নের ব্যাপারে বেশ ভয়ঙ্কর সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে কারা কেমন করে আমরা মানুষকে নিজের কাজ এবং ক্ষমতার অবমূল্যায়ন সম্পর্কে দেখেছি নিশ্চিত কিন্তু স্থির চিন্তাধারার মানুষেরাই প্রায় ক্ষেত্রে ভুল হিসাব করেছে পরিপক্ক চিন্তাধারার লোকেরা আশ্চর্য রকম নির্ভুল যখন আপনি এই বিষয়ে চিন্তা করবেন বুঝতে পারবেন যদি পরিপক্ক মানুষের চিন্তাধারার মতো আপনি আত্ম উন্নয়নে বিশ্বাস করেন তবে আপনার বর্তমান ক্ষমতা সম্পর্কে আপনি মুক্ত থাকবেন এমনকি সেটা যদি ততটা প্রশংসনীয় না হয় তবুও এর চেয়েও বড় কথা হলো আপনি যদি শিখতে চান আপনার ক্ষমতা সম্পর্কে যথার্থ তথ্য আপনার প্রয়োজন পড়বে যদি স্থির চিন্তাধারার মানুষের মতো সবকিছু সুসংবাদ বা দুঃসংবাদ হিসেবে গুরুত্বের সাথে গণ্য হয় তবে সেই চিত্রে বিপর্যয় আসতে বাধ্য কিছু ফলাফলকে সূক্ষ্মভাবে দেখা যাবে কিছু ব্যাখ্যা করা যাবে আর এসব কিছু জানার পূর্বসূত্র হচ্ছে যে নিজেকে আপনি আদৌ চেনেন না হোয়ার্ড গার্ডনার তার এক্সট্রা অর্ডিনারি মাইন্ডসেট বইতে সংযুক্ত করেছেন যে অসাধারণ ব্যক্তিদের নিজস্ব ক্ষমতা এবং দুর্বলতা বোঝার একটি বিশেষ গুণ থাকে মজার ব্যাপার হলো পরিপক্ক চিন্তাধারার মানুষের মধ্যে সেই গুণটি দেখা যায় কি কি জমা আছে অসাধারণ ব্যক্তিদের আরেকটি বিশেষ গুণ হলো জীবনের ব্যর্থতাকে ভবিষ্যতের সফলতায় পরিণত করা সৃজনশীলতার গবেষকরা এ ব্যাপারে একমত সৃজনশীলতার গবেষকদের একশো তেতাল্লিশ ভোটের মধ্যে একটি বিষয়ে ব্যাপক ঐক্যমত পাওয়া গেছে আর সেটি হলো পরিপক্ক চিন্তাধারার মানুষদের অধ্যবসায় এবং স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার ক্ষমতা আপনি হয়তো আবারও জানতে চাইবেন একটি বিশ্বাসের মাধ্যমে চ্যালেঞ্জকে ভালোবাসা চেষ্টায় বিশ্বাস রাখা দুঃখের সময় স্বাভাবিক থাকা এবং বৃহত্তর সফলতা লাভ করা কীভাবে সম্ভব পরবর্তী অথায়গুলোতে আপনি দেখবেন এগুলো কিভাবে সম্ভব মানুষ যার জন্য কষ্ট করে যাকে সফলতা বলে ভাবে সেগুলো চিন্তাধারা কীভাবে বদলে দেয় কিভাবে তারা ব্যর্থতার সংজ্ঞা এবং গুরুত্ব প্রভাবকে বদলে দেয় আর কিভাবে তারা চেষ্টার গভীরতম অর্থকে বদলে দেয় আপনি দেখবেন চিন্তাধারা স্কুলে খেলাধুলায় কর্মক্ষেত্রে এবং সম্পর্কে কী ভূমিকা পালন করে আপনি দেখবেন সেগুলো কোথা থেকে আসে এবং কিভাবে বদলায় আপনার চিন্তাধারা বৃদ্ধি করুন আপনার চিন্তাধারা কোনটি বুদ্ধিমত্তা সম্পর্কে এই প্রশ্নগুলোর উত্তর দিন প্রত্যেকটি বক্তব্য পড়ুন এবং সিদ্ধান্ত নিন যে আপনি এতে একমত নাকি না এক আপনার বুদ্ধিমত্তা এত মৌলিক যে আপনি বেশি বদলাতে পারেন না দুই আপনি নতুন জিনিস শিখতে পারেন কিন্তু নিজস্ব বুদ্ধিমত্তাকে বদলাতে পারেন না তিন আপনি যত বুদ্ধিমানী হন সবসময় একে সামান্য বদলাতে পারেন চার আপনার নিজস্ব বুদ্ধিমত্তাকে সবসময় প্রচুর পরিমাণে বদলান এক এবং দুই নং প্রশ্ন হল স্থির চিন্তাধারার প্রশ্ন তিন এবং চার হল পরিপক্ক চিন্তাধারার প্রতিফলন কোন চিন্তাধারার সাথে আপনি বেশি একমত আপনি এর মিশ্রণও হতে পারেন তবে বেশিরভাগ মানুষ হয় একটি নয়তন্যটির দিকে ঝুঁকে পড়ে অন্যান্য ক্ষমতার ব্যাপারেও আপনার বিশ্বাস রয়েছে বুদ্ধিমত্তার জন্য শৈল্পিক মেধা ক্রিয়া নৈপুণ্য বা বাণিজ্যিক দক্ষতাকেও আপনি বিকল্প হিসেবে নিতে পারেন এটি কেবল আপনার ক্ষমতা নয় ব্যক্তিগত গুণও ব্যক্তিত্ব এবং চরিত্র সংক্রান্ত বক্তব্যগুলো খেয়াল করুন এবং বলুন যে আপনি একমত নাকি না এক আপনি এমন এক ধরনের ব্যক্তি যাকে আসলে বদলানো যায় না দুই আপনি যেমন মানুষই হন না কেন আপনি সবসময় প্রচুর পরিমাণে বদলান তিন আপনি নানান রকম কাজ করতে পারেন কিন্তু স্বকীয়তার গুরুত্বপূর্ণ অংশকে বদলাতে পারেন না চার আপনার নিজস্ব মৌলিক জিনিস সব সময় বদলান এখানে এক এবং তিন নং হল স্থির চিন্তাধারার প্রশ্ন এবং দুই ও চার পরিপক্ক চিন্তাধারার প্রতিচ্ছবি কোনটির সাথে আপনি একমত আপনার মধ্যে কি কিছু পার্থক্য আছে আপনার বুদ্ধিমত্তা চিন্তাধারা তখনও কাজ করে যখন পরিস্থিতি আপনার মানসিক ক্ষমতাকে কাজে লাগায় আপনার ব্যক্তিগত চিন্তাধারা এমন পরিস্থিতিতে কাজ করে যখন আপনার ব্যক্তিগত গুণ যেমন নির্ভরতা যত্ন সামাজিক দক্ষতাকে কাজে লাগানো হয় স্থির চিন্তাধারা আপনাকে সচেতন করে তুলবে যে আপনি কিভাবে কাজে বিচার্য হবেন এখানে আরও কিছু উপায় দেয়া হলো। এমন কাউকে ভাবুন যাকে আপনি স্থির চিন্তাধারার মানুষ বলে জানেন চিন্তা করুন যে সে নিজেকে প্রমাণ করার জন্য কেমন মুখিয়ে থাকে আর ভুল হলে সে কীরকম উত্তেজিত হয়ে পড়ে কখনো কি ভেবে দেখেছেন তারা এরকম কেন এখন আপনি এর কারণটা বুঝতে পারবেন এমন কাউকে ভাবুন যে আপনার পরিপক্ক চিন্তাধারায় দক্ষ বলে জানেন এমন কেউ যে জানে যে গুরুত্বপূর্ণ গুণগুলোকে আবাদ করা যায় সে কিভাবে বাধা অতিক্রম করে সেটি ভাবুন নিজের প্রসরণের জন্য সে কী করে ভাবুন নিজের পরিবর্তনের জন্য কি কি উপায় আপনার পছন্দ ঠিক আছে এখন কল্পনা করুন যে আপনি একটি নতুন ভাষা শেখার সিদ্ধান্ত নিয়েছেন এবং ক্লাসে যোগ দিয়েছেন কোর্সের কয়েকটা সেশনের পর ইন্সট্রাক্টর আপনাকে রুমের সামনে ডেকে নিল এবং একের পর এক প্রশ্ন করতে লাগল নিজেকে স্থির চিন্তাধারায় স্থাপন করুন আপনার ক্ষমতা সজাগ আপনার উপর সবার দৃষ্টি আপনি অনুভব করছেন ইনস্ট্রাক্টরের চোখ যে আপনাকে অনুসরণ করছে আপনি বুঝতে পারছেন উদ্বেগ অনুভব করুন অহংকারের ক্ষোভ এবং ভেঙে পড়া অনুভব করুন আপনি আর কি ভাবছেন এবং অনুভব করছেন এখন পরিপক্ক চিন্তাধারায় নিজেকে স্থাপন করুন আপনি শিক্ষানবিশ সেজন্য আপনি এখানে আপনি এখানে শিখতে এসেছেন টিচার আপনাকে শেখাবে অনুভব করুন যে আপনার কোনো উদ্বেগ নেই আপনার মন মুক্ত বার্তাটি হলো আপনি আপনার চিন্তাধারা বদলাতে পারেন দ্বিতীয় অধ্যায় চিন্তাধারার গভীরে যখন আমি তরুণী ছিলাম রাজপুত্রের মতো একজন সঙ্গী চাইতাম অনেক আকর্ষণীয় অনেক সফল মানুষ বেশ আবেগপ্রবণ কাউকে আমি চমৎকার একটা পেশা চাইতাম যেটা কঠিন বা ঝুঁকিপূর্ণ নয় আমি ভাবতাম যে এইসব কিছু আমার প্রাপ্য আমি সন্তুষ্ট হওয়ার অনেক আগের কথা এসব আমি একজন ভালো মানুষ পেয়েছি কিন্তু তার কাজ তখনও উন্নয়নমুখী আমার পেশা বেশ ভালো কিন্তু এটাও সবসময় চ্যালেঞ্জের বিষয় নয় কিছুই সহজ ছিল না কিন্তু আমি কী করে সন্তুষ্ট হয়েছিলাম আমি চিন্তাধারা বদলেছিলাম নিজের কাজের জন্যই আমি চিন্তাধারা বদলেছিলাম একদিন আমার ছাত্র মেরি বান্দুরা আমাকে বোঝার চেষ্টা করছিল যে কিছু শিক্ষার্থী কেন তাদের ক্ষমতা প্রকাশে সক্ষম নয় যেখানে অন্যরা, হয় ছাড়ছে নয় শিখছে হঠাৎ আমরা টের পেলাম যে সামর্থ্য বলতে দুই ধরনের অর্থ বোঝায় একটি নয় একটি নির্দিষ্ট ক্ষমতা যা প্রমাণের প্রয়োজন পড়ে আর অন্যটি চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা যাকে শেখার মাধ্যমে উন্নত করা যায় এভাবেই চিন্তাধারা জন্মে আমার যা ছিল তা আমি হঠাৎ করেই জানতে পারলাম আমি টের পেলাম যে ভুল এবং ব্যর্থতা নিয়ে কেন এত সচেতন থাকতাম আমি প্রথমবারের মতো আমি বুঝতে পারলাম যে এটা আমার নিজস্ব একটা পছন্দ ছিল আপনি যখন চিন্তাধারায় প্রবেশ করেন এটি নতুন পৃথিবীতে ঢুকে পড়েন নির্দিষ্ট আচরণে এই পৃথিবীতে নিজেকে স্মার্ট বা মেধাবী প্রমাণ করাই হলো সার্থকতা নিজেকে সচল রাখা পক্ষান্তরে পরিবর্তনশীল গুণের পৃথিবীতে নতুন কিছু শেখার জন্য নিজেকে প্রসারিত করা নিজের উন্নয়ন ঘটানো একটি পৃথিবীতে ব্যর্থতা মানে বিষণ্নতা খারাপ গ্রেড পাওয়া টুর্নামেন্টে হেরে যাওয়া বরখাস্ত হওয়া আপ অর্থাৎ আপনি স্মার্ট বা মেধাবী নন অন্য পৃথিবীতে ব্যর্থতা মানে উন্নতি না ঘটা মূল্যায়নের স্থানে পৌঁছাতে না পারা অর্থাৎ আপনার সুপ্ত প্রতিভার বিকাশ আপনি ঘটাচ্ছেন না একটা বিশ্বে চেষ্টা হলো খারাপ জিনিস ব্যর্থতার মতোই এর মানে হলো আপনি স্মার্ট নন যদি হতেন তবে চেষ্টা করতেন না অন্য বিশ্বে চেষ্টা হলো সেটাই যেটা আপনাকে স্মার্ট বানায় আপনার উপায় আছে চিন্তাধারা হলো কেবল বিশ্বাস এগুলো জোরালো বিশ্বাস কিন্তু এগুলোই আপনার মনেই রয়েছে আর আপনি মনকে আপনি বদলাতে পারেন পড়তে পড়তেই আপনি ভাবুন যে কোথায় যেতে চান আর ঠিক কোন চিন্তাধারা আপনাকে সেখান থেকে নিয়ে যাবে সফলতা কি শেখা না নিজেকে স্মার্ট প্রমাণ করা একজন প্রখ্যাত রাজনৈতিক তাত্ত্বিক বেঞ্জামিন বারবার বলেছিলেন পৃথিবীকে আমি সবলতা এবং দুর্বলতা বা সফলতা কিংবা ব্যর্থতা দিয়ে ভাগ করি না ভাগ করি শিক্ষার্থী হওয়া এবং না হওয়া দিয়ে কাউকে কিভাবে বলা যায় যে সে শিক্ষার্থী নয় প্রত্যেকেরই শেখার গভীর আগ্রহ নিয়ে জন্মায় শিশুরা প্রতিদিন তাদের দক্ষতা বাড়াতে থাকে সাধারণ দক্ষতা নয় জীবনের সবচেয়ে কঠিন দক্ষতা হাঁটা এবং কথা বলা তারা কখনো ভাবে না যেটা খুব কঠিন বা চেষ্টা করা যায় না শিশুরা ভুল করতে বা নিজেদের প্রহসনের পাত্র করতে ভয় পায় না তারা হাটে পড়ে আবার উঠে দাঁড়ায় তারা এলোমেলো পায়ে কেবল সামনে গিয়ে যায় একটি সমৃদ্ধ শিক্ষার সমাপ্তি কী করে হতে পারে স্থির চিন্তাধারার মাধ্যমে শিশুরা যখন নিজেদের মূল্যায়ন করতে সক্ষম হয় তাদের কয়েকজনকে চ্যালেঞ্জ ভয় পায় তারা স্মার্ট না হওয়াকে ভয় পায় আমি হাজারো বাচ্চাদের স্কুলে যাওয়ার আগে গবেষণা করেছি আর কী পরিমাণ বাচ্চা যে শেখার সুযোগকে প্রত্যাখ্যান করেছে সেটা শ্বাসরুদ্ধকর চার বছর বয়সী বাচ্চাদেরকে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম তারা হয় খুব সহজ একটা ধাঁধার সমাধান করবে বা কঠিন একটি করার চেষ্টা করবে এই কোমল বয়সেও স্থির চিন্তাধারার বাচ্চারা নিরাপদ ধাঁধাটি বেছে নিল তারা বলল স্মার্ট বাচ্চারা ভুল করে না পরিপক্ক চিন্তাধারার বাচ্চারা ভাবল যে বিষয়টি অদ্ভুত আমাকে কেন এই কথা জিজ্ঞাসা করছেন ম্যাম একই ধাঁধা বারবার কেউ কেন জিজ্ঞাসা করবে তারা কঠিনগুলো বেছে নিল এটা সমাধান করার জন্য মরে যাচ্ছি আমি ছোট একটি মেয়ে বাচ্চা বলল কাজে স্থির চিন্তাধারার বাচ্চারা নিশ্চিত করতে চাইলো যে তারা সফল স্মার্ট লোকেরা সবসময় সফল হয় কিন্তু পরিপক্ক মানসিকতার বাচ্চাদের কাছে সফলতা মানে নিজেকে প্রসারিত করা তারা জানে যে স্মার্ট হতে হলে এমন করতে হয় সেভেন্থ ক্রেডের একটি মেয়ে সংক্ষেপে বললো আমার মনে হয় বুদ্ধিমত্তা এমন কিছু যেটার জন্য আমাদের কাজ করতে হয় যেটা দেয়া হয় সেটা নয় বেশিরভাগ বাচ্চারা যে উত্তর জানে না তার জন্য হাত তোলে না কিন্তু সাধারণত আমি হাত তুলি কারণ আমার ভুল হলেই সেটা শুদ্ধ করে দেয়া হবে কিংবা আমি হাত তুলি আর বলি এটা কিভাবে করা যায় আপনি কি আমাকে সাহায্য করবেন এভাবে আমি আমার বুদ্ধিমত্তাকে বাড়াই ধাধার পেছনে ধাঁধা প্রত্যাখ্যান করা এক বিষয় ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ ফিরিয়ে দেওয়া অন্য বিষয় এমনটি ঘটে কিনা দেখার জন্য আমরা অস্বাভাবিক পরিস্থিতির কিছু সুযোগ নিতাম দ্য ইউনিভার্সিটি হংকং হংকংয়ের সব কিছু ইংরেজিতে হয় ক্লাস পড়ার বই পরীক্ষা সমস্ত ইংরেজিতে কিন্তু কিছু শিক্ষার্থী ইংরেজিতে দক্ষ থাকে না কাজে তারা এ ব্যাপারে তাড়াহুড়ো করেই কিছু একটা করতে চায় শিক্ষার্থীরা যখন নাম রেজিস্ট্রেশন করতে আসে আমরা জেনে যাই যে কারা ইংরেজিতে দক্ষ নয় আর আমরা তখন একটি প্রশ্ন করি যাদের ইংরেজিতে শেখা দরকার তাদেরকে যদি ফ্যাকাল্টি কোনো কোর্স অফার করে তোমরা কি নেবে আমরা তাদের চিন্তাধারাও পরিমাপ করি তাদের আগ্রহ কতটুকু সেটা জানার জন্য আমরা বলি তোমার বুদ্ধি বেশ ভালো আর একে বদলানোর জন্য তেমন কিছু করার দরকার নেই যারা এই কথায় একমত নয় তারা স্থির চিন্তাধারায় মানুষ যাদের চিন্তাধারা পরিপক্ক তারা একমত হয় কথায়। নিজের বুদ্ধিকে সবসময় তুমি বেশ ভালোভাবে বদলাতে পারো পরে আমরা দেখি যে ইংরেজি কোর্সের জন্য কারা রাজি হয়েছে পরিপক্ক চিন্তাধারার শিক্ষার্থীরা খুব জোরের সঙ্গে হ্যাঁ বলে কিন্তু স্থির চিন্তাধারার শিক্ষার্থীরা খুব বেশি আগ্রহ থাকে না সফলতা মানে শেখা কথা বিশ্বাস করে পরিপক্ক চিন্তাধারার শিক্ষার্থীরা সুযোগটি গ্রহণ করে কিন্তু স্থির চিন্তাধারার শিক্ষার্থীরা নিজেদের ঘাট দিয়ে কাউকে দেখাতে চায় না বরং সামান্য সময়ের জন্য স্মার্ট ধরে তারা কলেজের ক্যারিয়ারকে ঝুঁকিপূর্ণ করে তোলে এভাবেই স্থির চিন্তাধারার মানুষ কিছু শিখতে পারে না আকস্মিক কল্পনা গল্প বলে মানুষের আকস্মিক কল্পনায়ও আপনি পার্থক্য দেখতে পাবেন কলম্বিয়ায় আকস্মিক কল্পনা ল্যাবে দুই ধরনের চিন্তাধারার মানুষকে নেওয়া হয়েছিল তারা যখন কঠিন প্রশ্নের জবাব দিচ্ছিল আমরা জানতে কৌতূহলী হয়েছিলাম যে কল্পনা তাদেরকে কখন আগ্রহী এবং মনোযোগী করে তোলে স্থির চিন্তাধারার মানুষ তখনই কেবল আগ্রহী হয় যখন তাদেরকে উৎসাহিত করা হয় তাদের কল্পনাশক্তি তখনই মনোযোগ দিচ্ছে যখন জানা দিচ্ছে যে তাদের উত্তর সঠিক না ভুল কিন্তু যখন তাদের কোনো তথ্য দেয়া হচ্ছে শেখার মতো আগ্রহের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না এমনকি যখন তারা ভুল জবাবও দিচ্ছে সঠিক উত্তরটি জানার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না কেবল পরিপক্ক চিন্তাধারার মানুষেরাই তথ্যের ব্যাপারে মনোযোগী হচ্ছিল শেখার প্রতি তাদের প্রাধান্য ছিল প্রথমে আপনার প্রাধান্য কি যদি আপনার সুযোগ থাকে কোনটি বেছে নেবেন সাফল্য এবং সচলতার বোঝা নাকি প্রচুর পরিমাণ চ্যালেঞ্জ কেবল বুদ্ধিমত্তার কাজে বাছাই করার বিষয়টি থাকে না সম্পর্ক তৈরির ক্ষেত্রেও মানুষকে সিদ্ধান্ত নিতে হয় যে সে কেমন সঙ্গী চায় যে তার অহংবোধকে ফোলাবে নাকি যে বিকশিত হওয়ার চ্যালেঞ্জ জানাবে আপনার আদর্শ সঙ্গী কে এই প্রশ্ন আমরা প্রাপ্তবয়স্কদের করেছিলাম আর তাদের জবাব ছিল এরকম স্থির চিন্তাধারার মানুষেরা বলেছিল আদর্শ সঙ্গী তাকে মর্যাদার আরসনে বসাবে যথার্থতা অনুভব করবে পূজা করবে অন্যভাবে বলা যায় তার আদর্শ সঙ্গীগুলো নির্দিষ্ট গুণগুলোকে পবিত্র স্থানে রাখবে আমার স্বামী বলেছে যে তার এমন মনে হয় সে একটা ব্যক্তির ধর্মের ঈশ্বর হতে চায় সৌভাগ্যক্রমে এমন কথা সে আমার সাথে দেখা হওয়ার আগেই বলেছিল পরিপক্ক চিন্তাধারার মানুষ ভিন্ন রকম সঙ্গী আশা করে তাদের ভাষায় আদর্শ সঙ্গী দোষ ধরবে এবং সংশোধনে সাহায্য করবে আরও ভালো মানুষ হওয়ার জন্য চ্যালেঞ্জ করবে নতুন কিছু শেখার জন্য উৎসাহ যোগাবে নিশ্চয়ই তারা এমন কাউকে চাইবে না যে তাদের আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করবে কিন্তু তারা চায় যে তাদের সঙ্গী তাদের উন্নয়নের পরিচর্যা করুক তারা এমনটি আশা করে না যে সঙ্গী পুরোপুরি ত্রুটিমুক্ত থাকবে যার শেখার আর কিছুই বাকি থাকবে না আপনি কি ইতিমধ্যে ভাবছেন যে দুটো চিন্তাধারার ভিন্ন ধরনের মানুষ একত্রিত হলে কি হবে পরিপক্ক চিন্তাধারার এক মহিলা এবং স্থির চিন্তাধারার এক পুরুষের সাথে তার বিয়ের সম্পর্কে তারা বলছে আমি যখন নিজের ভুল বুঝতে শুরু করলাম তখন অনেক দেরি হয়ে গেছে যতবার আমি তাকে বলতে গেছি কেন আমরা আর বেশি কিছু করছি না কিংবা আমি পছন্দ করতাম যদি সিদ্ধান্ত নেয়ার আগে তুমি আমার সাথে আলাপ করতে সে বিপর্যস্ত হয়ে যেত তখন কথা বলা বাদ দিয়ে আমি কোনোরকম মেরামতের কাজে লেগে যেতাম ঘণ্টাখানকের জন্য আর তাকে ভালো বোধ করার সুযোগ দিতাম সেই সাথে সে দৌড়ে গিয়ে তার মাকে কল করত যিনি সব সময় তাকে আদরের বন্যায় ভাসিয়ে দিতেন আমরা দুজনেই তরুণ তরুণী ছিলাম এবং আমাদের নতুন বিয়ে হয়েছিল আমি কেবল যোগাযোগ করতে চাইতাম কাজেই সফল সম্পর্ক বলতে স্বামীর ধারণা ছিল পুরোপুরি প্রশ্নাতীত গ্রহণ যেটা স্ত্রীর ছিল না আর স্ত্রীর ধারণা ছিল সমস্যার মুখোমুখি হওয়া যেটা স্বামীর ছিল না একজনের বিকাশ ছিল অন্যজনের কাছে দুঃস্বপ্নের মতো সিইও রোগ পবিত্র স্থানের উচ্চস্তর থেকে কথা বলা এবং নির্বলভাবে দেখতে চাওয়ার বাসনা হল একটা ধরনের রোগ যাকে সিইও রোগ বলা হয় লি লাকোসার এই রোগটি ছিল ক্রাইসলার মোটরসের হেড হিসেবে তার প্রাথমিক সফলতার পর সে আমাদের চার বছর বয়সী স্থির চিন্তাধারার বাচ্চার মতো হয়ে গিয়েছিল কেবল সামান্য পরিবর্তন করে একই কারের মডেল সে বারবার বানাতে লাগল দুর্ভাগ্যক্রমে সেগুলোর কোনো চাহিদাই থাকলো না ইতিমধ্যে জাপানি কোম্পানিগুলো নতুন করে ভাবতে লাগলো কেমন কার হওয়া উচিত আর সেগুলো কেমন চলবে আমরা জানি এর ফল কী হয়েছিল জাপানি গাড়ি দ্রুত মার্কেট দখল করে নিল সিইওরা সবসময় একই সমস্যায় ভোগে তাদের কি সেই ঘাটতি পূরণ করা দরকার নাকি সেই বিশ্বে থাকা উচিত যেখানে কেউ নেই লিজ লাকোসো পরেরটা বেছে নিয়েছেন যে সমালোচকদের সরিয়ে ভক্তদের পাশে রেখেছিল আর দ্রুত তার ক্ষেত্রে সংযোগ হারালো লি লাকোসা শিক্ষার্থী হতে পারেনি কিন্তু সিইও রোগ সবার নেই অনেক বড় নেতারা প্রতিনিয়তই নিজেদের দুর্বলতা সংশোধন করতেন কিমবার্লি ক্লার্ক এ অসাধারণ কাজের পরও ডারউইন স্মিথ ঘোষণা করেছিলেন চাকরির জন্য যোগ্য হওয়ার চেষ্টা আমি কখনো বন্ধ করি না পরিপক্ক চিন্তাধারার হংকং শিক্ষার্থীদের মতো এই মানুষগুলো সংশোধনমূলক কোর্স নিতে কখনো ভুলে না সিইও রোগীরা উভয় সংকটে ভোগে তারা স্বল্পস্থায়ী কৌশল খাটায় যাতে কোম্পানির স্টক আরও বেড়ে যায় আর তাদেরকে নায়কের মতো দেখায় সহযোগিত স্থির চিন্তাধারার মানুষ আলবার্ট পক্ষে সানবিসে আনা হয়েছিল তিনি স্বল্পস্থায়ী কৌশল খাটিয়ে ওয়াল স্ট্রিটের হিরো হয়েছিলেন স্টক বেড়েছিল কিন্তু কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছিল লুগ গ্লানস্টার এক প্রতিজ্ঞাবদ্ধ পরিপক্ক চিন্তাধারার মানুষ যাকে আইবিএম এ আনা হয়েছিল আইবিএমের ঐতিহ্য এবং রাজনীতিকে আমল পাল্টানোর জন্য যখন তিনি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেন স্টকের মূল্য স্থির হয়ে গিয়েছিল এবং ওয়াল স্ট্রিট বিদ্রুপ করেছিল তারা তাকে ব্যর্থ ভেবেছিল কয়েক বছর পর আইবিএম পুনরায় নেতৃত্বে চলে গেল প্রসারণ পরিপক্ক চিন্তাধারার মানুষ কেবল চ্যালেঞ্জ পেতে চায় না তারা এ ব্যাপারে প্রচুর কষ্ট করে চ্যালেঞ্জ যত বড় হয় তারা তত প্রসারিত হয় আর খেলাধুলার জায়গা যে বেশি স্পষ্টভাবে বিষয়টি আর কোথাও দেখা যায় না আপনি দেখবেন যে মানুষ কীভাবে প্রসারিত হয় এবং উন্নয়ন ঘটায় সময় সেরা মহিলা সকার স্টার মিয়া হাম সরাসরি বলেছেন সারা জীবন আমি খেলেই চলেছি অর্থাৎ বয়স্ক বেশি দক্ষ বেশি অভিজ্ঞ এবং আমার চেয়েও ভালো খেলোয়াড়দের সঙ্গে খেলার চ্যালেঞ্জ গ্রহণ করেছি প্রথমে তিনি তার বড় ভাইয়ের সাথে খেলেছেন দশ বছর বয়সে তিনি এগারো বছর ছেলেদের দলে যোগ দেন এরপর তিনি যুক্তরাষ্ট্রের একটি কলেজের দলে যোগদান করেন প্রতিদিন আমি তাদের মতোই খেলার চেষ্টা করতাম আর আমি আমার স্বপ্নের চেয়েও এক খেলতে লাগলাম পেড্রিশিয়া মিরান্ডা ছিল হাই স্কুলের গোলগাল এবং দুর্বল শিক্ষার্থী যে কুস্তি করতে চাইতো মাদুরের উপর হালকা আঘাতকোপড়া করার পর সে বলল তুমি একটা তামাশা প্রথমে সে কান্না করলো এবং পরে অনুভব করলো এভাবেই সমাধান পাওয়া যাবে আমাকে চেষ্টা করতে হবে আর জানতে হবে যে চেষ্টা মনোযোগ বিশ্বাস এবং ট্রেনিং আমাকে কুস্তি গিয়ে বানাতে পারি কি না সমাধান সে কোথায় পেয়েছে মিরান্ডা চ্যালেঞ্জহীন জীবনে অভ্যস্ত ছিল চল্লিশ বছর বয়সে অ্যানিউ অ্যানিউরিজম রোগে তার মা যখন মারা গেল দশ বছরে মিরান্ডা তখন নিয়মে আবদ্ধ হয়ে পড়ল আপনি যখন মৃত্যু সজ্জায় থাকবেন তখন আমি অন্য অন্যতম প্রশান্ত বাক্যটি হলো আমি নিজেকে ভালোভাবে চিনেছি যখন আমার মা মারা গেলেন এই গুরুত্বটুকু আমার মধ্যে তৈরি হলো জীবনে কেবল সহজ ছোটোখাটো কাজ করে বেড়ানো সত্যিই লজ্জাজনক কাজেই কুস্তি যখন একটা চ্যালেঞ্জ হিসেবে এলো সেটা সে গ্রহণ করলো আর চেষ্টায় সে সফলও হলো। চব্বিশ বছর বয়সে মিরান্ডা শেষ হাসিটা দিল ইউএস অলিম্পিক টিমে সে জয়লাভ করলো এবং অ্যাথেন্স থেকে ব্রোঞ্জ মেডেল নিয়ে বাড়ি ফিরল এরপর কী হলো ইয়েল ল স্কুলের লোকেরা অনুরোধ করল তাকে থেকে যেতে সে ইতিমধ্যেই সেখানে সেরা হয়ে উঠেছে কিন্তু মিরান্ডা ভাবল আবার নিচ থেকে কোনো কিছু শুরু করা যাক আর দেখা যাক কি পাওয়া যায় সম্ভাবনার বাড়তি প্রসরণ অনেক সময় পরিপক্ক চিন্তাধারা মানুষেরা এত বেশি বিকাশ লাভ করে যে অসম্ভব কাজ করে ফেলে উনিশশো পঁচানব্বইয়ের নায়ক ক্রিস্টকার রিভ ঘোড়া থেকে পড়ে যায় তার ঘাড় ভেঙে যায় স্পাইনাল কর্ড ব্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে পুরোপুরি অসার হয়ে যায় মেডিকেল সায়েন্স জানালো দুঃখিত মেনে নিতেই হবে রিভ এমন একটা ব্যায়াম শুরু করলো বৈদ্যুতিক উদ্দীপনার সাহায্যে যাতে শরীরের প্রতিটি অংশ নাড়ানো যায় কেন সে নড়াচড়া করার চেষ্টা করেনি কেন তার ব্রেন আবারও আদেশ দেয়নি যে সেটা তার শরীরে মেনে চলবে ডাক্তারেরা জানালো যে সে বিষয়টি প্রত্যাখ্যান করেছে এবং নিজেকে হতাশার জন্য তৈরি করেছে এমনটি তারা আগেও দেখেছে এবং এটি খাপ খাওয়ানোর জন্য বেশ খারাপ সংকেত কিন্তু রিভ আর কী বা করতে পারতো সে সময় এর চেয়ে ভালো আর কিছু কি ছিল পাঁচ বছর পর রিভ পুনরায় নড়াচড়া শুরু করলো প্রথমে হাত তারপর বাহু পা এবং অন্যান্য অঙ্গ সুস্থ হতে তখনও অনেক বাকি কিন্তু ব্রেন স্ক্যান করে দেখা গেল তার ব্রেন পুনরায় সংকেত পাঠাতে শুরু করেছে যেটা তার শরীরের প্রতিক্রিয়া ঘটাচ্ছে রিফ কেবল ক্ষমতার প্রসারণ ঘটায়নি স্নায়বিক প্রক্রিয়া এবং এর সম্ভাবনা সম্পর্কে বিজ্ঞানের ভাবনাকে আমল বদলে দিয়েছিল এভাবে সে গবেষণার একটি নতুন বিশ্ব উন্মুক্ত করে দিল আর স্পাইনাল কর্ডের আঘাত সংক্রান্ত বিষয়ে মানুষের মনে আশার সঞ্চার করল নিশ্চিত বিষয়ে সমৃদ্ধি পরিষ্কারভাবে দেখা যায় পরিপক্ক চিন্তাধারার মানুষেরা যখন বিকশিত হয় তখন সমৃদ্ধি আনে স্থির চিন্তাধারার মানুষ কখন উন্নতি করে যখন সব কিছু নিরাপদে তাদের মুঠো এসে যায় তখন যখন কোনো বিষয়ে অধিক চ্যালেঞ্জিং হয়ে ওঠে তখন তারা নিজেদেরকে স্মার্ট বা মেধাবী হিসেবে অনুভব করে না তখন তারা আগ্রহ হারায় কেমিস্ট্রির প্রথম সেমিস্টারে প্রি মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে এমনটি আমি ঘটতে দেখেছি অনেক ছাত্রই ডাক্তার হওয়াকে জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে করে আর এই কোর্সের মাধ্যমে বোঝা যায় কারা আসলে ডাক্তার হতে পারবে এই কোর্স কঠিনদের মধ্যেও কঠিন প্রতিটি পরীক্ষায় গড় গ্রেড হলো সি প্লাস এমনকি যারা জীবনে এই গ্রেডের কম পায়নি তাদের জন্যও বেশিরভাগ ছাত্র কেমিস্ট্রির প্রতি দারুণ আগ্রহ পোষণ করে কেমিস্ট্রির পর কিছু যেন ঘটে স্থির চিন্তাধারা ছাত্ররা ততক্ষণ পর্যন্ত আগ্রহ দেখায় যতক্ষণ তারা এটিতে ভালো করে যাদের কাছে কঠিন মনে হয় তাদের আগ্রহ এবং উত্তেজনায় ভাটা পড়ে যায় এটি যদি তাদের বুদ্ধিমত্তার প্রমাণপত্র না হতো তবে তারা উপভোগ করতো না একটা ছাত্র জানালো এটি যত কঠিন হতে লাগলো বই পড়তে এবং পরীক্ষার জন্য তৈরি হতে নিজেকে তত জোর করতে হলো আগে কেমিস্ট্রির জন্য আমি উত্তেজিত থাকতাম কিন্তু এখন এর কথা ভাবলেই বুকে ব্যথা করে পক্ষান্তরে পরিপক্ক চিন্তাধারার ছাত্ররা আগ্রহর মাত্রাটা বরাবর দেখালো এমনকি যখন কাজটি অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠল তখনও আমি যা ভেবেছিলাম এটি তার চেয়েও অনেক বেশি কঠিন কিন্তু এটি আমি করতে চেয়েছিলাম বলে এই বিষয়টি আমাকে দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে যখন তারা বলল যে পারবে না আমাকে আরও পেয়ে বসল চ্যালেঞ্জ এবং আগ্রহী হাত ধরাধরি করে চলল একই জিনিস আমরা অল্পবয়স্ক শিক্ষার্থীদের মধ্যেও দেখলাম ফিফথ গ্রেডের ছাত্রদের যখন সহজ পাজেল দিলাম ওরা ভালোবেসে করল কিন্তু যখন কঠিন দিলাম স্থির চিন্তাধারার বাচ্চারা উপভোগ করতে পারলো না তারা চর্চা করার জন্য বাড়িতে কাজ নিলেও মন বদলাল ঠিক আছে আপনি রেখে দিন আমার কাছে আছে একটা বাচ্চা মিথ্যে করে বলল মূলত তারা নিজের কাছ থেকে দূরে যেতে পারেনি পাজল সমাধানের ক্ষেত্রে যারা সেরা সেসব বাচ্চাদের জন্য এটি সত্যি পাজল ট্যালেন্টরাও এই ঝোঁককে দমন করতে পারেনি পরিপক্ক মানসিকতার বাচ্চারা কঠিন সমস্যা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারেনি এগুলো ছিল তাদের প্রিয় এবং তারা চর্চার জন্য বাড়িও নিয়ে যেতে চেয়েছে একটা বাচ্চা জানতে চেয়েছিল, আপনি এইসব পাজেলের কিছু নাম লিখে দিতে পারেন যাতে এগুলোর আয় ফুরিয়ে গেলে আম্মু আমাকে আরও কয়েকটি কিনে দিতে পারে খুব বেশি দিনের কথা নয় আমি রাশিয়ার মহান নৃত্যশিল্পী এবং শিক্ষক মারিনা সেমিওনাভার কাছে জানতে আগ্রহী হয়েছিলাম যে তিনি ছাত্র বাছাইয়ের ক্ষেত্রে একটি দারুণ প্রক্রিয়া ব্যবহার করতেন এটি চিন্তাধারার পরীক্ষার একটি চালাকি এক প্রাক্তন ছাত্র বলেছে তার ছাত্রদের প্রথমে একটি ট্রায়াল পিরিয়ডে টিকতে হয় যখন তিনি লক্ষ্য করেন যে প্রশংসা এবং সংশোধনের প্রতি তাদের প্রতিক্রিয়া কেমন সংশোধনের প্রতি আগ্রহীদের মূল্যবান ভাবা হতো অন্যভাবে বলা যায় যারা আগে থাকতো যা জানে অর্থাৎ সহজ বিষয়ে আনন্দ পায় আর যারা কঠিন বিষয়ে আনন্দ পায় এদেরকে দুই ভাগে ভাগ করে নিতেন আমি সেই সময়কে কখনো ভুলবো না যখন আমি প্রথমবার বলেছিলাম এটি কঠিন এটি মজার আমি জানি ঠিক সেই মুহূর্তে আমি চিন্তাধারা বদলেছিলাম কখন আপনি নিজেকে স্মার্ট মনে করেন যখন নির্ভুল থাকেন নাকি যখন শেখেন স্থির চিন্তাধারার মানুষ মনে করে কোনো কাজকে পূর্ণতা দেওয়ার জন্য কেবল সফলতা যথেষ্ট নয় কেবল স্মার্ট বা মেধাবী দেখালেই হয় না আপনাকে নির্ভুলও হতে হবে আর ঠিক এখনই নির্ভুল হতে হবে আমরা ছোট থেকে বড় নানা গ্রেডের ছাত্রদের জিজ্ঞাসা করেছি তুমি কখন নিজেকে স্মার্ট মনে করো পার্থক্যগুলো মারাত্মক ছিল স্থির চিন্তাধারার লোকেরা বলেছে যখন আমি ভুল করি না যখন আমি দ্রুত এবং নির্ভুলভাবে কাজ শেষ করতে পারি যখন আমার কাছে কিছু সোজা মনে হয় কিন্তু অন্যরা তা পারে না এখনই নির্ভুল হওয়াকে কিন্তু পরিপক্ক চিন্তাধারার লোকেরা বলেছে যখন বেশ কিছু কঠিন লাগে এবং আমি খুব চেষ্টা করি এমন কিছু যা আমি আগে করিনি কিংবা যখন দীর্ঘদিন আমি কিছুতে লেগে থাকি আর ব্যাপারটা বুঝতে শুরু করি এদের জন্য যথার্থতা বড় কথা নয় সময়ের সাথে সাথে শেখা চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং উন্নয়ন ঘটানো এদের লক্ষ্য